আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম মুরগির কলিজা ভুনার রেসিপি নিয়ে। আজকে আমি এই কলিজা ভুনাটি একটু ব্যতিক্রমভাবে করব। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কলিজা ভুনাটা রান্না করেছি। এখানে আমি কিছু মুরগির কলিজা গিলা আর হচ্ছে গুদ্দা এগুলো নিয়েছি, এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এতে করে টুকরো করতে খুব সুবিধা হবে। এতো এগুলো আমি নিয়েছি, আর হচ্ছে মুরগির যে মাথার উপরে এটা থাকে এটাও নিয়েছি। তারপর হচ্ছে এতো কলিজা নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এতে করে ছোট ছোট টুকরো করতে সুবিধা হবে, গলে যাবে না। আর হচ্ছে মুরগির এই যে এরকম থাকে এটাও নিয়েছি। তারপরে এরকম ছোট সাইজের গোল গোল থাকে কলিজার মতো সেটাও নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব। তো সিদ্ধ করে রাখা মুরগির কলিজাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি কিছুটা হাতে নিয়ে দেখাচ্ছি। এই তো ঠিক এই রকম করে আমি সবগুলো টুকরো করে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের আলু আমি ঠিক কলিজার মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্না করতে। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে প্রায় আধা কাপের মতো তেল আছে, আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর দুটো এলাচ, দারচিনি, আর হচ্ছে লবঙ্গ। দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে লবণটাও মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এবার এখানে কিছুটা মশলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হচ্ছে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি ঠিক আলুর মতো করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা সেই আলুগুলো। এবার আলুটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এভাবে আলুগুলোকে কষানোর পরে এখন এখানে দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলো। এই তো এগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কলিজাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে দুই কাপের মতো পানি আছে, আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া। এখানে জিরা আর ধনিয়া গুঁড়াটা আমি ভেজে নিয়েছি। দিয়ে এবার একটু মিশিয়ে নেছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পরে কলিজাগুলোকে আমি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর নামিয়ে একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। এই দেখো ভিউয়ার্স, কলিজা ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে মুরগির কলিজা ভুনা করলে অনেক বেশি মজার হয় খেতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।